শিক্ষার্থীরা ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে আছি প্রকৌশলী মোহাম্মদ আতিক রহমান, চিফ ইনস্ট্রাক্টর অটোমোবাইল। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণী অটোমোটিভ টু প্রথম পত্র অধ্যায় 25-26, বিষয়বস্তু অটোমোটিভ জ্বালানি। চলো শিক্ষার্থীরা আজকের ক্লাসের শিখন ফল জেনে নেই। শিখন ফল অটোমোটিভ জ্বালানি কি তা বলতে পারবে, অটোমোটিভ জ্বালানির শ্রেণী বিভাগ করতে পারবে, ডিজেল ও পেট্রোল জ্বালানির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, অটোমোটিভ জ্বালানির রেটিং বর্ণনা করতে পারবে, জ্বালানির সিটেন রেটিং এবং অকটেন রেটিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের শিখন ফল জানলাম। চলো এরপর জানি অটোমোটিভ জ্বালানি কি বা জ্বালানি কি। জ্বালানি অর্থাৎ যা জ্বলে, ফুয়েল। জ্বালানি মানে ফুয়েল, যাহা আগুনে পোড়াইলে তাপশক্তি উৎপন্ন হয় তাহাই মূলত জ্বালানি। তো জ্বালানি, চলো দেখা যাক এ বিষয়ে কি লেখা আছে। দহনযোগ্য পদার্থ যাতে রাসায়নিক ও আণবিক শক্তি বিদ্যমান থাকে, কার্বন ও হাইড্রোজেন মৌল যুগে গঠিত হাইড্রোকার্বন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি হাইড্রোকার্বন যা বাতাসে পোড়ালে তাপশক্তি উৎপন্ন হয়, তাই এসব পদার্থ জ্বালানি। অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অক্টেন ইত্যাদি ইত্যাদি যেগুলো কার্বন এবং হাইড্রোজেন যুগে গঠিত এবং এদেরকে পোড়াইলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়, এই জন্য এদেরকে জ্বালানি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানব অটোমোটিভ জ্বালানি কি। অটোমোটিভ জ্বালানি অর্থাৎ অটোমোবাইলের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে বা এরোপ্লেনে বা জাহাজে যে জ্বালানি ব্যবহৃত হয় সেগুলোই মূলত অটোমোটিভ জ্বালানি। অর্থাৎ অটোমোবাইল ফিল্ডে যে জ্বালানি ব্যবহৃত হয় সেগুলোই অটোমোটিভ জ্বালানি নামে পরিচিত। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল শোধন করে যে সকল জ্বালানি পাওয়া যায় এবং যা ইঞ্জিনে ব্যবহৃত হয়ে তাপশক্তি উৎপন্ন করে তা অটোমোটিভ জ্বালানি নামে পরিচিত। যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাসোলিন, এলপিজি ইত্যাদি, এগুলো ইঞ্জিনে ব্যবহৃত হয়ে থাকে এবং শক্তি উৎপন্ন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানব অটোমোটিভ জ্বালানির শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ ফুয়েল। জ্বালানি প্রথম যদি জ্বালানির অবস্থার উপর ভিত্তি করি, জ্বালানি তিন প্রকার, কঠিন, তরল আর গ্যাসীয়। অর্থাৎ এখানে আছে কঠিন, অর্ধ তরল আর তরল। প্রথম যদি আমি কঠিন যেগুলো, যেমন কাঠ কয়লা যেগুলো, এগুলো কঠিন, গাছপালা থেকে যা পাওয়া যায় কঠিন। অর্ধ তরল যেমন বিটুমিন বা কোনো ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়, এগুলো অর্ধ তরল। আর তরল ডিজেল, অকটেন, পেট্রোল, এগুলো তরল, এগুলো জ্বালানি। এরপরেও আছে অটোমোটিভ জ্বালানি, অটোমোবাইলে যেগুলো ব্যবহৃত হয়, ইদানিং গ্যাস ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ইঞ্জিনে, প্রাকৃতিক গ্যাস। অকটেন, গ্যাসোলিন, পেট্রোল, কেরোসিন, ডিজেল ফুয়েল, জেট ফুয়েল আর ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল, এগুলোই হচ্ছে অটোমোটিভ জ্বালানি। তো জ্বালানির বৈশিষ্ট্য, তা আমরা মূলত আজকে এই ক্লাসে ডিজেল এবং পেট্রোল জ্বালানির বৈশিষ্ট্য, গুণাগুণ এবং এগুলোর রেটিং নিয়েই আলোচনা করব। তো ডিজেল জ্বালানির বৈশিষ্ট্য, ইগনিশন কোয়ালিটি, ভোলাটিলিটি, কার্বন রেসিডিও, ভিসকোসিটি, সালফার কন্টেন্ট, অ্যাশ কন্টেন্ট, ফ্ল্যাশ পয়েন্ট, পোর পয়েন্ট, হিটিং ভ্যালু, গাম ও বার্নিশ, এগুলো হলো ডিজেল জ্বালানির বৈশিষ্ট্য। তা প্রথমে আছে ইগনিশন কোয়ালিটি, এটা একটা জ্বালানির বৈশিষ্ট্য, ক্যারেক্টার। ইগনিশন কোয়ালিটি অর্থাৎ জ্বালানিটা আগুনের সাথে পুড়ে কিভাবে শক্তি উৎপন্ন করবে, কত তাড়াতাড়ি এই জ্বালানির ভিতর আগুন ধরবে এবং এটা পুড়ে শেষ হয়ে যাবে, এটা ইগনিশন কোয়ালিটি। এরপর আছে ভোলাটিলিটি, যেহেতু ডিজেল জ্বালানি তরল জ্বালানি, এটা ভোলাটিলিটি,
ইঞ্জেক্টর থেকে যখন সিলিন্ডারে স্প্রে করা হবে অথবা কম্বাশন চেম্বারে স্প্রে করা হবে তখন এটা কিভাবে অ্যাটোমাইজেশন এবং ভ্যাপারাইজেশন প্রক্রিয়া অর্থাৎ বাষ্পর মতো হবে। শীতকালে আমরা কথা বলার সময় আমাদের মুখ দিয়ে যেভাবে বাষ্প বের হয় ধোঁয়া আকৃতি, কত তাড়াতাড়ি এটা এই রূপে রূপান্তরিত হবে সেটাই হলো ভোলাটিলিটি। অর্থাৎ এটা জ্বালানির একটা সিটেন নাম্বার বা সিটেন রেটিংয়ের উপর ভিত্তি করে এই ভোলাটিলিটিটা হয়ে থাকে। এরপর আছে কার্বন রেসিডিউ। জ্বালানিকে যদি আমি যে কোনো পরিমাণ জ্বালানি নেই এবং সেটাকে যদি টোটালি এই ভোলাটিলিটি প্রক্রিয়ার মাধ্যমে জ্বালানিটাকে শেষ করে দেই, বাষ্পে রূপান্তরিত করি, তারপরেও দেখা যাবে এই জ্বালানির শেষ পর্যায়ে বা তলানিতে কিছু পড়ে থাকে, এটা হচ্ছে কার্বন। এরপর আছে ভিসকোসিটি, অর্থাৎ ভিসকোসিটি জ্বালানির আঠালতা। এটা যে কোনো জ্বালানি আমি যদি স্প্রে করি বা কোথাও ছেড়ে দেই, এটা একটা কোণা আর একটা কোণাকে টানতে থাকে, ধরে রাখে। অর্থাৎ জ্বালানি চলার সময় যে বাধার সম্মুখীন হয় সেটি হচ্ছে ভিসকোসিটি। এটা ফ্লুইডের একটা বৈশিষ্ট্য, ভিসকোসিটি যে কোনো তরল পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভিসকোসিটি। আমরা ডিজেল জ্বালানি যেহেতু তরল জ্বালানি, এই জন্য এটি একটা ভিসকোসিটি নিয়ে আলোচনা করলাম। এরপর আছে সালফার কন্টেন্ট। জ্বালানিতে অনেক ধরনের উপাদান থাকে, তারপরে সালফার একটা। সালফারের পরিমাণ যদি কোনো কারণে জ্বালানিতে বেশি থাকে তাহলে সেই জ্বালানি পোড়ার পরে কালো ধোঁয়া বের হয় এবং পরিবেশে এটা ভারসাম্যতা নষ্ট করে, এবং অনেকের এই জ্বালানির কালো ধোঁয়া চোখে লাগলেও দেখা যায় যে চোখ দিয়ে পানি বের হয়, চোখ জ্বলে। সেই যে উপাদান সেটা হচ্ছে সালফার কন্টেন্ট। এটার পরিমাণ যত কম থাকবে জ্বালানির ভিতরে ততই জ্বালানির গুণগত মান ভালো থাকবে। অ্যাশ কন্টেন্ট, অ্যাশ কন্টেন্ট অর্থাৎ ছাই জাতীয় উপাদান জ্বালানি পোড়াইলে এই কী পরিমাণ ছাই জাতীয় কণা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে অ্যাশ কন্টেন্ট। যত জ্বালানি পোড়াইলে যত কম পরিমাণে এটা পাওয়া যাবে জ্বালানির গুণগত মান বা কোয়ালিটি তত ভালো। তো এরপর আছে ফ্ল্যাশ পয়েন্ট, অর্থাৎ জ্বালানি কত তাড়াতাড়ি জ্বলবে, কত অল্প তাপমাত্রায় এটা জ্বলে উঠবে না বেশি তাপমাত্রায় জ্বলে উঠবে, এটা একটা বৈশিষ্ট্য জ্বালানি, ফ্ল্যাশ পয়েন্ট। এরপর আছে পুয়ার পয়েন্ট। শীত প্রধান দেশগুলোতে জ্বালানি সাধারণত অনেক সময় জমে যায়, যেন তাড়াতাড়ি না জমে সেই ক্ষেত্রে শীত প্রধান কান্ট্রিগুলোতে আলাদা অ্যাডহেসিভ অ্যাড করে এখানে। অর্থাৎ কত সর্বনিম্ন তাপমাত্রায় জ্বালানি এই তরল থেকে কঠিনে রূপান্তরিত হয় অর্থাৎ জমে যায় সেই পয়েন্ট এটা। এটা যত না জমে, টেম্পারেচার যতই কমুক এটা যেন না জমে, সেটাই হইতেছে পুর পয়েন্ট। হিটিং বেলো, যে কোনো জ্বালানি পুড়িয়ে আমরা মূলত তাপ শক্তি উৎপন্ন করি। এইটা হিটিং বেলো বলতে বোঝানো হয়েছে যে তাপ কত বেশি পরিমাণে এখানে উৎপন্ন হবে সেটাই হিটিং বেলো। এরপর গাম ও বার্নিশ, গাম ও বার্নিশ এটা জ্বালানির আরেকটা বৈশিষ্ট্য। জ্বালানি যখন তরলে থেকে বাষ্পে রূপান্তরিত হবে এটা গাম জাতীয়, এবং এটা কোথাও রেখে দিলে এটা ফিনিশিং কোয়ালিটিটা কেমন হবে সেই জিনিসটা এটা গাম এবং বার্নিশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ডিজেল জ্বালানির বৈশিষ্ট্য জানলাম এবং এরপরে আমরা জানবো পেট্রোল জ্বালানির বৈশিষ্ট্য, গুণাগুণ, তারপর অন্য কিছু। এরপর পেট্রোল জ্বালানির গুণাগুণ সম্বন্ধে আমরা জানবো। পেট্রোল জ্বালানির গুণাগুণ বা বৈশিষ্ট্য, এখানে পেট্রোল জ্বালানির বৈশিষ্ট্য আগে জেনে নেই। পেট্রোল জ্বালানির বৈশিষ্ট্য ডিজেল জ্বালানির বৈশিষ্ট্যর সাথে পেট্রোল জ্বালানির বৈশিষ্ট্য একটু ডিফার আছে। অ্যান্টিনক, স্টার্টিং বেলো, ভেপার লক, ক্র্যাঙ্কেজ ডাইলিউশন, গাম এবং বার্নিশ। গাম এবং বার্নিশ আমরা ডিজেল জ্বালানিতেও দেখলাম। এখানে অ্যান্টিনক অর্থাৎ জ্বালানি যখন ইঞ্জিনের ভিতরে জ্বলে কম্বাশন চেম্বারে, সেই ক্ষেত্রে যেন কোনো ঝাঁকুনির তৈরি না হয় সেই যে বৈশিষ্ট্য, এটা যে কোনো জ্বালানি যখন পড়ে
ফোড়ার পরে যে শক্তি উৎপন্ন হয় এখানে একটা ঝাঁকুনি নকিং হয়, সেই নকিং যত কম হয় সেটা জ্বালানি তত ভালো। এটা পেট্রোল জ্বালানির ক্ষেত্রে অর্থাৎ পেট্রোল জ্বালানির যে অকটেন নাম্বার এটার উপর ভিত্তি করেই এই নকিং অ্যান্টি নকিং যে বিষয়টা এটা জড়িত। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানবো স্টার্টিং ভ্যালু সম্বন্ধে, অর্থাৎ জ্বালানি পুড়িয়ে যে আমরা তাপশক্তি উৎপন্ন করবো এই জ্বালানিটা কত তাড়াতাড়ি পুড়তে পারে বা এটা কত তাড়াতাড়ি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং আগুনের সাথে ক্রিয়া করে এটা শক্তি উৎপন্ন করে সেটা হচ্ছে স্টার্টিং ভ্যালু। ব্যাপার লক, এটা অনেক জ্বালানি যখন আমরা এটাকে বাষ্পে রূপান্তরিত করতে চাই সেই ক্ষেত্রে একটা পর্যায়ে একটা কণার সাথে আরেকটা কণা লেগে থেকে একটা বাষ্পে রূপান্তরিত হবে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এখানে ওই ব্যাপার হয়ে গেছে এবং সেটা বাষ্প না হয়ে এটা জ্বালানির যখন এটা দহন হয় সেই ক্ষেত্রেও একটা বাধার সৃষ্টি করে এবং সেটা প্রপারলি বার্নিং হয় না, সেটা হচ্ছে ব্যাপার লক। এরপর হচ্ছে ক্র্যাঙ্কেজ ডাইলুশন, অর্থাৎ এই জ্বালানিটা যখন সিলিন্ডারের ভিতরে বার্নিং হয় সেই ক্ষেত্রে জ্বালানিটা যে টোটাল এরিয়াতে যথাযথভাবে যে ছড়িয়ে যাবে সেটা না হয়ে এটা আটকে গেছে এবং এই ক্র্যাঙ্কেজ দিয়ে যে জ্বালানিটা যখন ওই সিলিন্ডারে গা ঘেঁষে যখন ক্র্যাঙ্কেজের দিকে যায় সেটা যথাযথভাবে যায় না, সেটা ক্র্যাঙ্কেজ ডাইলিউশনের কারণেই হয়। এটা যেন প্রপারলি হয়, এটা জ্বালানি যদি প্রপারলি মিক্সিং হয় এয়ারের সাথে তাহলে এই ঘটনাটা ঘটবে না। এরপর হচ্ছে গাম ও বার্নিশ, যেটা আমি ডিজেল জ্বালানির ক্ষেত্রে আলোচনা করলাম এই অনুরূপী গাম এবং বার্নিশ। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা জানবো পেট্রোল জ্বালানির গুণাগুণ বিষয়ে, গুণাগুণ গুণ যোগ অগুণ যেটা অর্থাৎ মেরিটস ডিমেরিটস, মূলত এখানে মেরিটের বিষয়টাই অর্থাৎ ভালো দিকগুলোই এখানে বলা আছে। তাহলে আমরা দেখে নেই যে পেট্রোল জ্বালানির কী কী গুণাগুণ রয়েছে। হায়ার অক্টেন নাম্বার, হায়ার হিটিং ভ্যালু, ভোলাটিলিটি, ভিসকোসিটি, ফ্লাশ পয়েন্ট, পুর পয়েন্ট, কার্বন রেসিডিও, পানীয় তোলানি, ঘাম, সালফার, অ্যাশ আর ক্ষয়কারকতা, এগুলো হচ্ছে পেট্রোল জ্বালানির গুণাগুণ। মূলত আমি সামারি আকারে এখানে লিপিবদ্ধ করছি। এটা হায়ার অক্টেন নাম্বার একটু কথা বলি, এটা এখানে জ্বালানির কিছু, এরপরে আমরা পূর্ব অক্টেন নাম্বার সিটেন নাম্বার কি, অর্থাৎ জ্বালানির ভিতরে অক্টেন নাম্বার যদি বেশি থাকে সেই জ্বালানি দহিত হয়ে অর্থাৎ পুড়ে বেশি পরিমাণ তাপশক্তি উৎপন্ন করবে, সেই জ্বালানির একটা হায়ার অক্টেন নাম্বার। হায়ার হিটিং ভ্যালু, এটা প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন করবে, সেটা হায়ার হিটিং ভ্যালু, এই ধরনের গুণাগুণ তার থাকা উচিত। ভোলাটিলিটি, যেটা বললাম জ্বালানি কোথাও স্প্রে করার পরে বা এটা যখন কার্বোরেটর থেকে কম্বাসন চেম্বারের দিকে যাবে এটা প্রপারলি ধোঁয়া আকৃতি হয়ে যাবে, এটা ভোলাটিলিটি। ভিসকোসিটি, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এটা জ্বালানির আঠালতা, অর্থাৎ জ্বালানি যখন এ হবে বাষ্পে রূপান্তরিত হবে তখন যদি কোনো বাধার সম্মুখীন হয় অর্থাৎ তরল পদার্থ চলার সময় যদি কোনো বাধার সম্মুখীন হয় সেটা হইতেছে ভিসকোসিটি। বাধা যত কম হবে সেই জ্বালানি তত ভালো। এরপর আছে ফ্লাশ পয়েন্ট, পুর পয়েন্ট, ডিজেল জ্বালানির মতো ফ্লাশ পয়েন্ট কত তাড়াতাড়ি স্বল্প তাপমাত্রায় এটা বার্নিং হবে। পুর পয়েন্ট, সহজে এই জ্বালানিটা এই টেম্পারেচার কমে গেলে ওইটা জমবে না, এটা পুর পয়েন্ট। কার্বন রেসিডিও, কার্বন রেসিডিও জ্বালানি শেষ যখন আমি করে ফেলবো এটা সামান্য পরিমাণ কার্বন পার্টিকেল থাকবে, যত কম থাকবে জ্বালানির গুণগত মান তত ভালো হবে। পানি ও তোলানি, যেহেতু জ্বালানি আমরা বেশিরভাগ জ্বালানি আমাদের খনিজ থেকে আসে সেইটার ক্ষেত্রে পানি থাকতে পারে বা অন্য কোনো পার্টিকেল যদি ফরেন পার্টিকেল যদি থাকে সেটা তোলানি আকারে থাকে যেটা জ্বালানির জন্য একটা খারাপ দিক। পানি এবং তোলানি এটা যত কম হবে জ্বালানি মান তত ভালো হবে।
তারপরে গাম সালফার অ্যাশ এবং ক্ষয়কারকতা লাস্টেতে একটু করে অনেক জ্বালানি আছে যেটা ইঞ্জিনের জন্য ক্ষতিকারক এবং পরিবেশের জন্য ক্ষতিকারক এবং মেটালের সাথে বিক্রিয়া করে অনেক সময় মেটালের ক্ষয় করে এই জাতীয় বৈশিষ্ট্য যেন কম থাকে। হ্যাঁ, সিটেন রেটিং, সিটেন রেটিং এটা ডিজেল জ্বালানির রেটিং বোঝায়, অর্থাৎ এটা 100-তে 100 না 160 বা 140। এই যে রেটিং, সিটেন একটা রাসায়নিক পদার্থ, যেমন অক্টেন নাম্বার, সিটেন নাম্বার, প্রোপেন, বিউটেন অনুরূপী একটা এই এখানে সিটেন রেটিং, যেখানে কার্বন পরিমাণ হইতেছে 16, হাইড্রোজেনের পরিমাণ হইতেছে 16^32 যোগ 2 = 34। এটা যে কোনো জ্বালানির মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকে, কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণ যত বাড়ে জ্বালানির নামও তত চেঞ্জ হয়। আর সিটিং রেটিংয়ের সিটেন থাকে, আর তাছাড়া আরেকটা পদার্থ থাকে আলফা মিথাইল নেপথালিন। এই দুটো উপাদানের মধ্যে সিটেনের উপাদানকেই মূলত সিটেন নাম্বার বলা হয়। সিটেন নাম্বার সাধারণত 58-এর কাছাকাছি হয়ে থাকে, অবশিষ্ট 42 বা 40 যেটাই হোক সেটা থাকবে আলফা মিথাইল নেপথালিন। সিটেন রেটিং ডিজেল জ্বালানির দহনমান প্রকাশের একক। সিটেন উচ্চ দহনমান সম্পন্ন, দুটি হাইড্রোকার্বন মিশ্রণে সিটেনের শতকরা পরিমাণ বেশি এবং আলফা মিথাইল নেপথালিনের পরিমাণ কম। 0-100 স্কেলে হাইড্রোকার্বনে সিটেনের পরিমাণ প্রায় 58% এবং আলফা মিথাইল নেপথালিন 42%। এই যে 58% যেহেতু বেশি, সেহেতু এই ফুয়েলকে ডাকবে এর সিটেন নাম্বার 58। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানবো যে সিটেন নাম্বারের প্রয়োজনীয়তা বা সিটেন রেটিংয়ের প্রয়োজনীয়তাটা কী। সিটেন নাম্বারের প্রয়োজনীয়তা, জ্বালানির দহন মান জানা যায়, বেশি সিটেন নাম্বার বেশি দহন মানযোগ্য, কম সিটেন নাম্বারের জ্বালানি দহনে বেশি তাপমাত্রা প্রয়োজন, কম সিটেন নাম্বারের জ্বালানি ইঞ্জিনে বেশি ঝাঁকুনি হয়, বেশি সিটেন নাম্বারের জ্বালানি হাই ভোলাটিলিটি সম্পন্ন হয়, বেশি সিটেন নাম্বারের জ্বালানি হিটিং ভ্যালু বেশি হাই হয়, অর্থাৎ হিটিং ভ্যালু বেশি হয়। অক্টেন রেটিং, পেট্রোল জ্বালানির দহনমান প্রকাশের একক। পেট্রোল জ্বালানিতে আইসো অক্টেনের শতকরা পরিমাণ হল অক্টেন রেটিং। অক্টেন নাম্বার বেশি হলে জ্বালানি উচ্চ দহনমান সম্পন্ন হয়। পেট্রোল জ্বালানির দুটি হাইড্রোকার্বনের মধ্যে একটি উপাদান আইসো অক্টেন যা ধাক্কা রহিতকারী, অপরটি নর্মাল হ্যাপটেন যা ধাক্কা সৃষ্টিকারী বৈশিষ্ট্যের। পেট্রোল জ্বালানির হাইড্রোকার্বনের মিশ্রণে শতকরা 90% আইসো অক্টেন এবং অবশিষ্ট 10% হ্যাপটেন হলে এই জ্বালানির অক্টেন রেটিং 90 হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অক্টেন রেটিংয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী এ বিষয়ে জানবো। তোমরা একটু লক্ষ্য করো, জ্বালানির দহনমান জানা যায়, কম্প্রেশন রেশিও কমের ক্ষেত্রে বেশি অক্টেন নাম্বারের জ্বালানি প্রয়োজন, বাতাসের জলীয়বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে জ্বালানি নির্বাচন করা যায়, জ্বালানির অক্টেন মানের সাথে স্পার্ক সেটিং সম্পর্কযুক্ত, জ্বালানির অক্টেন মানের সাথে ইগনিশন টাইমিং অ্যাডজাস্ট সম্পর্কযুক্ত, আর জ্বালানির অক্টেন মানের সাথে এর মূল্য কম বেশি হয়। প্রিয় শিক্ষার্থী, আজকের এই জ্বালানি বিষয়ে আমরা যা জানলাম একটু দেখে নেই কী কী জানলাম। অটোমোটিভ জ্বালানি কী, অর্থাৎ অটোমোবাইলের ক্ষেত্রে যে জ্বালানি ব্যবহৃত হয় এটা অটোমোটিভ জ্বালানি। জ্বালানির শ্রেণী বিভাগ আমরা জানছি, কঠিন তরল, অর্ধতরল, তারপরে আমরা গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ডিজেল, কেরোসিন, পেট্রোল ইত্যাদি ইত্যাদি জানছি। আর ডিজেল জ্বালানির বৈশিষ্ট্যগুলো আমরা জানছি, ডিজেল জ্বালানির বৈশিষ্ট্য কী, ভোলাটিলিটি, ভিসকোসিটি, পুয়ার পয়েন্ট, প্লাস পয়েন্ট ইত্যাদি ইত্যাদি। আর পেট্রোল জ্বালানির বৈশিষ্ট্য আমরা জানছি, অ্যান্টি নকিং বৈশিষ্ট্য, গাম, বার্নিশ, হায়ার রেটিং ইত্যাদি। আর সিটেন রেটিং কী আর অক্টেন রেটিং কী, অর্থাৎ ডিজেল জ্বালানির দহনমান প্রকাশের একক সিটেন নাম্বার বা সিটেন রেটিং, এখানে সিটেনের পরিমাণ যা থাকবো ওইটাই তার রেটিং 100-তে। আর পেট্রোল জ্বালানিতে আইসো অক্টেনের পরিমাণ যা থাকে সেটি হচ্ছে পেট্রোল জ্বালানির অক্টেন রেটিং। আর অক্টেন রেটিং এবং সিটেন রেটিংয়ের প্রয়োজনীয়তা আমরা জানিয়েছি, অর্থাৎ এই অক্টেন এবং সিটেনের মানের উপর ভিত্তি করে জ্বালানির গুণগত
বৈশিষ্ট্য হয়ে থাকে এবং জ্বালানির দাম কম বেশি হয়ে থাকে, জ্বালানিতে তাপমাত্রা উৎপাদনের ক্ষমতাও বেশি হয়ে থাকে, সেগুলো জানছে প্রিয় শিক্ষার্থী। আজকের এ পর্যন্ত যা আলোচনা করলাম তার ভিত্তিতে তোমাদের জন্য কিছু কোশ্চেন করা আছে, পরবর্তীতে মূল্যায়ন চ্যাপ্টারে আমরা এগুলো দেখে নিব। দেখা যাক তোমাদের জন্য আজকের মূল্যায়নে কী কী প্রশ্ন আছে। মূল্যায়ন অটোমোটিভ জ্বালানি কি? আমার মনে হয় তুমি এটা বুঝতে পারছো অটোমোটিভ জ্বালানি কি। পাঁচটি অটোমোটিভ জ্বালানির নাম উল্লেখ করো। ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন, ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল, এগুলো তুমি ফার্স্টের নাম বলবে। তরল জ্বালানির ভিসকোসিটি বলতে কি বোঝায়, অর্থাৎ জ্বালানি যখন তরল পদার্থ যখন প্রবাহিত হতে যায় সেক্ষেত্রে যে বাধার সম্মুখীন হয় সেটি হচ্ছে ভিসকোসিটি, আঠালতা আর কি। ফ্লাশ পয়েন্ট, পুর পয়েন্টের মধ্যে মূল পার্থক্য, ফ্লাশ পয়েন্ট হইতেছে কত স্বল্প তাপমাত্রায় এটা বার্নিং হবে, আর পুর পয়েন্ট হইতেছে কত স্বল্পতম তাপমাত্রায় এটা জমাট বাঁধবে এটাই। আর অক্টেন নাম্বার ও সিটেন নাম্বার কি এটা আমরা জানলাম। পেট্রোল জ্বালানির যে বৈশিষ্ট্য সেখানে আইস অক্টেনের পরিমাণ অক্টেন নাম্বার, এবং ডিজেল জ্বালানির ক্ষেত্রে সিটেনের যে পরিমাণ সেটা হইতেছে সিটেন নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজগুলো আমরা একটু দেখে নেই। এক নম্বর, জ্বালানি কি? অটোমোটিভ জ্বালানির শ্রেণী বিভাগ উল্লেখ করো। দুই, ডিজেল ও পেট্রোল জ্বালানির বৈশিষ্ট্য বর্ণনা করো। তিন, জ্বালানি রেটিং কি? সিটেন রেটিংয়ের প্রয়োজনীয়তা বর্ণনা করো। চার, অক্টেন রেটিং কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। আজকের ক্লাসে জ্বালানি বিষয়ে আমরা যে আলোচনা করেছি এবং তোমার পাঠ্য বই আছে, এই দুটোর সহযোগিতা নিয়ে তোমরা এই বাড়ির কাজটা করবে। ও যখন ক্লাস শুরু হবে তোমার টিচারের মাধ্যমে এই বাড়ির কাজগুলো মূল্যায়ন করে নেবে, এবং যা তোমার পরবর্তী কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ক্ষেত্রে নাম্বার হিসেবে যুক্ত হবে। তোমরা অবশ্যই বেশি পড়াশোনা করে এই বাড়ির কাজগুলো করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।